ইউক্রেন সীমান্তের কাছে নিজেদের ঘাঁটিতে এবার নতুন যুদ্ধ হেলিকপ্টার এনেছে রাশিয়া। এমনকি বেলারুশেও সেনা পাঠিয়েছে মস্কো। এ পরিস্থিতিতে যে কোনো সময় ইউক্রেন দখল হতে পারে এমন আশঙ্কার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া যদি ইউক্রেন দখল করে তবে এর পরিণাম হবে ভয়াবহ। এদিকে রুশ আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের পাশে থাকার কথা জানিয়েছে ফ্রান্স ও কানাডা। আসপাতুল ইদ্দাস রিপোর্ট। ইউক্রেনকে ঘিরে ফেলেছে রাশিয়া, সীমান্তের চারপাশে বিপুল অস্ত্র আর লক্ষাধিক সেনা মোতায়েন করেছে। সর্বশেষ সেখানে নতুন যুদ্ধ হেলিকপ্টার সংযোজন করেছে পুতিন প্রশাসন, সেনা পাঠিয়েছে বেলারুশেও। এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে মস্কো, দখল করে নিতে পারে ক্রিমিয়ার মতো ইউক্রেনের অনেক অঞ্চল, এমন আশঙ্কা ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা কর্মকর্তাদের, একই শঙ্কা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও। আমি মনে করি ভয়ঙ্করভাবে আঘাত হানতে প্রস্তুত হচ্ছে রাশিয়া, তবে মস্কো যদি ইউক্রেন দখল করার ভুল করে তাহলে এর পরিণাম হবে খুবই ভয়ঙ্কর। এই পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার সংঘাত ক্রমে বাড়ছে। জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈঠকের ভবিষ্যৎ নিয়ে জল্পনাও চরম আতঙ্ক বিরাজ করছে ইউক্রেনের শহরগুলোতেও। এই আতঙ্কের মধ্যে কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, আলোচনা করেন চলমান উত্তেজনা নিয়েও। এদিকে ইউক্রেনে হামলা পুতিন প্রশাসনের জন্য চরম মূর্খতার কাজ হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্স ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীরা। বুধবার প্যারিসে এক সংবাদ সম্মেলনে এমন প্রতিক্রিয়া জানান তারা, পরামর্শ দেন সীমান্ত থেকে সৈন্য ও অস্ত্র সরানোর। আসমাতুলি, নিউজ 24।